প্রিয় বন্ধুরা চলে আসলাম আমরা কিভাবে যন্ত্রে নকশা কীভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে হইলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি সবাই মনোযোগ দেখবেন এবং সবার কাছে শেয়ার করবেন কেন আপনারা বশীকরণ ক্রিয়া করে সফলতা অর্জন করতে পারে না সে বিষয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে তো কী কী উপকরণ লাগবে এবং কিভাবে কাজটি করলে সফলতা অর্জন করবেন সম্পূর্ণটি থাকছে এবং ভিডিওটি অনেকটা বড় হবে আপনারা সম্পূর্ণটি দেখলে এবং এই মন্ত্রগুলো উচ্চারণ করলে যে কোনো যন্ত্র অথবা নকশায় আপনারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন এবং যেখানে যে নিয়ম বলবো সেই নিয়ম করবে নিজেই করতে পারবেন কারো কাছে যেতে হবে না যদি নিজে না পারেন তাহলে যেতে হবে ব্রাহ্মণের কাছে অথবা মুসলমান যারা রয়েছেন তাদের হুজুরদের কাছে যেতে হবে আর এই মন্ত্রটি দেখে মুসলমান হিন্দু সবাই কার্য করতে পারবেন এতে কোনো গুণা নেই বা কার্য নেই তো এই যে প্রথমে মন্ত্রটি দেখছেন আপনি যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো যদি অপবিত্র থাকে তাহলে এই অপবিত্রতাকে পবিত্রতা করার জন্য এই মন্ত্রটি পাঠ করতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা হবি বা ঝৎসরের পুণ্ডিকাক্ষ বাজ্যস্তর, সূচি হ্যাঁ সাধক নিজের নাম বলবে যিনি মন্ত্রে বা যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে চান তা নামটি সাধক নিজের নামটি এইখানে বলবেন তো আমি আবারও আপনাদের মন্ত্রটি পড়ে শোনাচ্ছি অপবিত্র পবিত্র বা গত হবি বা যরে পুনরিকাক্ষ বন্তর সূচি সাধক নিজের নাম বলবেন এই হল এক নং মন্ত্র এবার দ্বিতীয় নং মন্ত্র এই যে দ্বিতীয় নং মন্ত্র এই মন্ত্রটি পাঠ করবেন প্রথমে কি করবেন প্রদীপ জ্বালাবেন ধূপ নৈবদ্য সুপারি পান অক্ষত লবঙ্গ যন্ত্রটিকে পূজা করতে হবে মানে এই আগে যে আপনার একটি যন্ত্র রয়েছে মানে যে যন্ত্রটি আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন সেই যন্ত্রটি আপনার কি করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয় যন্ত্রগুলো এই যে দেখতে পাচ্ছেন যন্ত্র এই রকম একটি যন্ত্র আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তো কি মন্ত্র পাঠ করতে হবে ওই জিনিসগুলো নেওয়ার পরে আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে ঘোড়ায় ঘোর তমায় মহরদ্রায় বীরভদ্রায় জালা ঘোর তমায় মহরদ্রায়, বীরভদ্রায় জ্বালা মালিনী সর্বদোষ টোপং সস্ত্র হুমফট সোহা এখন সাধক নিজের নাম বলবেন যিনি যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি নামটা বলবেন নাম বলার পরে কার্যটি করবেন এই গেল দুই নং মন্ত্র আবারও মন্ত্রটি পড়ে শোনাচ্ছি আপনাদের একটু কাছে ধরছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ঘোড়ায় ঘোর তমায় মহরদ্রায় বীরভদ্রায় জ্বালা ঘোর তমায় মহরদ্রায় বীরভদ্রায় জ্বালা মালিনী সর্বদোষ টপং সস্ত্রী হুমফট সোহা যে কোনো যন্ত্র হোক যদি প্রাণ প্রতিষ্ঠা না করা হয় তাহলে কখনোই সেই যন্ত্র কাজ করে না ওই যন্ত্রটি থাকে সুপ্ত অবস্থায় সুপ্ত অবস্থাকে এইটি প্রাণ দিয়ে তাকে জাগ্রত করতে হয় জাগ্রত না হলে কোনো দিনই আপনি বশীকরণ ক্রিয়া নকশা বা যন্ত্রে কোনো দিনই ফললাভ করতে পারবেন না এই গেল দুই নং যন্ত্র এবার তিন নং মন্ত্রে আমরা দেখব তিন নং মন্ত্রে কি আছে তিন মন্ত্র খুবই ছোটো দেখে দেখে পাঠ করলেও হবে হুং ফট সাহা মুখে রক্ষ হুম ফট সাহা এই উপরুক্ত মন্ত্র আগুনের উপার যাকে বলে তপ্ত হাতে মানে আগুনের উপর তপ্ত হাত রাখবেন শরীরে বুলিয়ে নেবেন এবং যাতে শরীরে প্রবেশ করে সেই কামনা করতে হয় মানে এই আগুনের যে তেষ্টি রয়েছে সেই তেষ্টটি আপনার নিজের শরীরে যেন আকৃষ্ট হয় এবং নিজের শরীর অনুভব করতে পারেন এবং হৃদয়কে হাত দিয়ে মানে এই যে হৃদয় হৃদয়কে হাত দিয়ে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন হুম ফট সহা মুখে রক্ষ রক্ষ হুম ফট সহা এবার সাধক নিজের নামটি বলবেন অবশ্যই সাধকের যে নাম পদবী সহ নামটি বলবেন তিন নং মন্ত্র খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলভাবে আপনার যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং আপনি সবসময় এই প্রক্রিয়া অবলম্বন করলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন এবার চার নং মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসব এই হচ্ছে চার নং মন্ত্র বিনিয়োগ এই মন্ত্রটি আপনাকে বিনিয়োগ করতে হইবে এই মন্ত্রটি কি কি লাগবে দেখেন যে ফল ও চাল সাদ সাধক হাতে নিয়েছিলেন সেই চাল ঈশান কোণে ফেলে দিতে হবে মানে ঈশান কোণ আপনারা অবশ্যই চেনেন ঈশান কোণে ফেলে দিবেন এরপর এই বিনিয়োগের মন্ত্র এই মন্ত্রটি পাঠ করবেন ওম অশ্ব শ্রী প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্ব ব্রহ্মা বিষ্ণুশ্বর ঋষয় বিজ্ঞাসু, সমানী সন্দাসী ক্রিয়াময় দেবতা আং বিজম ভিজম শক্তি করং কিলকম সাধক নিজের নাম নিতে হবে সাধকের কার নাম নিতে হবে নিজের নাম মন্ত্রটি আবারও পড়ে শোনাচ্ছি আমাদের ওম অশ্ব শ্রীপ্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্ব ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ঋষয়া ঋগস্যু সমানি সন্দাসী ক্রীড়াময় প্রণাক্ষা দেবতা আং বিজং রিং শক্তি ক্রং কিলকম সাধকের নিজের নাম নিতে হবে নবীন যন্ত্র মানে কোনো নবগত যন্ত্র যে কোনো যন্ত্র হোক এটা মনে করেন নতুন যন্ত্র যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা বিনিয়োগে সাধক নিজের নাম নেবেন এই সাধকের নিজের নাম নিতে হবে যন্ত্রটি দুহাত দিয়ে শুদ্ধ কাপড়ে মানে যে কোনো কাপড় দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে কাপড় দিয়ে ঢাকার মাধ্যমে মনে করেন এটি হচ্ছে কাপড় এই কাপড় দিয়ে এই যন্ত্রটিকে ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর নিম্ন মন্ত্রগুলো আপনাকে পাঠ করতে হবে পুনরায় বলে দিচ্ছি কি কি মন্ত্র শুদ্ধ কারণ দেবতার মন্ত্র অমুকের জায়গায় সেই দেবতার নাম নিতে হবে তো চলুন কোন দেবতার নাম নিতে হবে সেটাও আমরা মন্ত্র মন্ত্রনাম পাঁচ এই হচ্ছে মন্ত্রনাম পাঁচ মন্ত্র আগে পড়াশোনাচ্ছি তারপরে আমরা সম্পূর্ণ নিয়মটি জানছি আং আং রিং করং জং রং লং বং সং 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 হং স সাহং অশ্ব অমুক দেবতা সহপরিবেশ্ব অশ্ব যন্ত্রস্ব জীবিহ স্তুতি সাধকের নিজের নাম এইখানে আর এইখানে আপনার কাঙ্ক্ষিত আল্লাহকে স্মরণ করতে পারেন ঈশ্বরকে স্মরণ করতে পারেন মানে যাকে ভালোবাসেন মহাদেবকে স্মরণ করতে পারেন মা কালীকে স্মরণ করতে পারেন গণেশকে স্মরণ করতে পারেন রাধাকৃষ্ণকে স্মরণ করতে পারেন যাকে আপনার ইচ্ছা যে অমুক দেবতা অথবা আপনি যাকে বসী করতে চান তার পিতামাতার নামও এখানে স্মরণ করলেও চলবে আবারও মন্ত্রটি আপনাদের পড়ে শোনাচ্ছি শুনুন অং আং রিং ক্রং, জং রং লং বং সং 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 হং সাহং অশ্ব অমুখ দেবতা সপরবেশ্ব অশ্ব যন্ত্রস্ব জিভ ইত্যাদি সাধকের নিজের নাম মানে যিনি এই যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করবেন তার নামটি নিতে হবে এরপর সাধক নিম্ন মন্ত্রের যন্ত্রের সব ইন্দ্রকে স্থাপন করতে হবে আপনারা জানেন মানুষের যেমন ইন্দ্র রয়েছে এই যন্ত্রও তেমন ইন্দ্র রয়েছে তো এবার আমরা চলে আমরা শিখতে চলেছি মন্ত্র হচ্ছে ওম আং ক্রিং ক্রোং জং রং লং বং সং হং সং, হং অশ্ব অমুক দেবতা আবারও বলছি অমুক দেবতার জায়গায় আপনি রাধাকৃষ্ণ মহাদেব মহাকালী গণেশ যাকে আপনার পছন্দ তাকেই আপনি এখানে করতে পারেন অথবা যাকে যার উদ্দেশ্যে আপনি এই বৈশনিক্রিয়াটি করছেন তাহার পিতামাতা নামও নিলে এখানে সেই দেবতার নাম হয়ে যাবে তো সহপরিবেশ্ব যন্ত্রাস্য সর্মিন্দ্রীয় ইহা স্থানী। এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে এই যন্ত্রের সকল ইন্দ্রিয় সচলাতে শুরু করবে ওম আং হিরিং ক্রোং জং রং বং সং সং, সং, হং অশ্ব অমুক দেবতা সপরবেশ্ব যন্ত্রস্য সর্মেন্দ্র ইহ স্তানি এই মন্ত্রটি দিয়ে আপনি সকল যন্ত্র বা নকশার প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন এবং সকল ইন্দ্র আপনার সংযত হয়ে যাবে এবারে আমরা সাতনাং মন্ত্রে যাব এই ছয় নাং মন্ত্র শেষ হয়ে গেল এবার সাত নাং মন্ত্র এই প্রবেশে মানে ওই যন্ত্রটি প্রকাশ কল্পনা করতে হবে এই নাম উচ্চারণ করে ওম য প্রণেতা নিমিস মোহিনী তো যাতা এই যে য প্রণাত নিমিষ্ট মোহিতা মৌন জ্যোতি যোসতা সাধকের নিজের নাম নিতে হবে মানে যিনি এই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করবেন তার নামটি কিন্তু অবশ্যই নিতে হবে এটি সাত থেকে এগারো বার বা একশো আটবার পরবেন সাতবার অথবা একশো আটবার একশো আটবার পড়াই সর্বশ্রেষ্ঠ তাহলে যন্ত্রটিতে সুন্দরভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে মন্ত্রটি নেওয়ার পরে এবার আরও একটি মন্ত্র লাগবে এই সাত নং মন্ত্রের পরে আরও একটি মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে নং মন্ত্র কয় নং মন্ত্র নং মন্ত্র এই মন্ত্রটি কি এটি হচ্ছে গায়ত্রী মন্ত্র যারা সন্তান ধর্মের আছেন তারা অবশ্যই গায়ত্রী মন্ত্র চিনবেন মুসলমান ধর্ম এটা পাঠ করলে কোনো সমস্যা নাই ওম যন্ত্রস্য জাপ বিহে মহাযন্ত্রাল ধিমহী তন্ন যন্ত্র প্রসাদায়াত এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে কোনো যন্ত্র বা মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হলে এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার অথবা বার সর্বনিম্ন পাঠ করতে হবে একশো আটবার পাঠ করে সর্বশ্রেষ্ঠ একটু কষ্ট হলেও আমাদের এই যন্ত্রে কিন্তু কোনোরূপ কোনো চেষ্টা ছাড়া হবে না কেননা এটি একটি ঘোর তপস্যা দ্বারা সিদ্ধ করতে হয় তো এই যন্ত্রটি আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন খুব নিরাময় এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি বশীকরণের যন্ত্রখণ্ডের সম্পূর্ণ বিচারধারা জানতে পারবেন এবং জানার মাধ্যমে আপনি আজকেও শিখতেও পারলেন কিভাবে যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করতে বা নকশায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এই মন্ত্রটি একশো আটবার অথবা একুশবার কিন্তু পাঠ করতে হবে মন্ত্রটি আমি আর একবার পাঠ করে আপনাদের শোনাচ্ছি ওম যন্ত্র জাপ বিদ্বহে মহাযন্ত্রায় ধীমহী তন্ন চন্দ্র প্রসাদায়াত এই মন্ত্রটি কিন্তু আপনাকে পাঠ করতে হবে ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু অথবা ডাউনলোড করে নিন ডাউনলোড করে পরে আস্তে আস্তে দেখে প্রয়োজন বোধে স্ক্রিনশট দিয়ে মন্ত্রগুলো খাতায় লিখে রাখুন তাহলে আপনাদের কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে আপনার আট পর্যন্ত মন্ত্র শেষ হয়ে গেলে আপনাদের একটি ধ্যান করতে হবে ধ্যানের মন্ত্রটি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো ধ্যান এবার এক ওই একশো বার মন্ত্র জাপ করার পরে ধূপ প্রদীপ দেখাবে মানে ওই যন্ত্রটিতে ধূপ প্রদীপ দেখাতে হবে এবার ধ্যান দেবেশ ভক্তি সুলভ সহপরিবার সমন্বিত পূজার স্বামী তাবত দেহ ভব আগৎসবন দেবস্থান চাত্রস্থিত ভব যাবত পূজাম কারুস্বামী তাবত্তাং সন্ধি ভবন এইখানে সাধকের নিজের নাম নিতে হবে এই ধ্যানটি আপনি শুধু এই যন্ত্রের জন্য প্রাণ প্রতিষ্ঠা হয় এবং এই যন্ত্রের জন্য প্রাণ ফিরে পায় সেই বিষয়ে কিন্তু আপনি এইখানে আপনি মনে মনে কল্পনা করবেন এবং ধ্যানের মাধ্যমে আপনি এমনভাবে কল্পনা করবেন যেন যন্ত্রে আপনার এই মন্ত্রের প্রাণটি সঞ্চারণ হতে থাকে এবং সঞ্চারণ হয়ে গেলে আপনাদের কি করতে হবে সে সেটিও আমি বলে দিচ্ছি দেবেশ ভক্তি সুলাভ সহপরিবেশ্ব সমন্বিত তাবত্ত্বং পূজস্বামী তাবদ্ধ ইহ ভব আগচ্ছ দেবস্থানে চাতুস্থিত ভব যাবৎ পূজ করিস্বামী তাবত্তং সন্ধি ভব সাধক নিজের নাম নিতে হবে এবার আরও কিছু নিয়ম আছে আপনারা মনোযোগ দিয়ে শুনুন আবার বলতে হবে কি বলতে হবে মনোযোগ শুনবেন শিখে রাখুন ভবিষ্যতে আপনার কাজে লাগবে যখন আপনার ব্রাহ্মণের কাছেও যেতে হবে না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো আবার বলতে হবে নবদুর্গা নবনাথ সতী পিতর ব্রহ্মা বিষ্ণু মহেশ গোগা পীর গোরকনাথ মসুন্দরনাথ বালকনাথ কালী মহাকালী চামুণ্ডে নৈনতুম্বা নৈননা দেবী চিন্তাপূর্ণি জালাজি তৈরি দোহাই যন্ত্র মেয়ে আপনি শক্তি ডালকর কর চৈতন্য নকর হনুমান জাতিপীর পৈগম্বর সাধুসন্ত নগর খোড়া মাতারানী তৈরি জো, মেরে ইস মন্ত্র মেয়ে শক্তিকা সঞ্চার না করে তথা মেরে ইয়ামোর যজমান মানে যিনি পীড়িত ব্যক্তির নাম মানে এটি দিয়ে আপনি ঝাড়ফুঁকো করতে পারেন যদি কারো ভোটগ্রস্ত ব্যক্তি বা ভূতে ধরে জিমে ধরে পরিতে ধরে তাহলে কিন্তু আপনি এই মন্ত্র এই যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করে রোগগ্রস্ত ব্যক্তির কলে দিয়ে এলে আপনি কিন্তু উপকার মিলবে কৌশ কি দাদাইয়া রোগ সে মুক্তি না দিলে এই যে মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এবং আমি আপনাদেরকে একটি পিকচারের মাধ্যমে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং মন্ত্রটি আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে আপনারা ভালোভাবে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন তো আবারও আরও একটি মন্ত্র আপনাকে পাঠ করতে হবে ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আবারও বলতে হবে মন্ত্র মন্ত্র চালায় মন্ত্র কি শক্তি সে পীড়িত ব্যক্তির নাম মানে যা যিনি পীড়িত ব্যক্তি তাকে কো কিয়া কারায়া লাগ লাগায়া ডাকিনি শাকিনি প্রীতিনি ভূতিনি চন্ডালিনি ব্রহ্মরাক্ষস কি ছায়া চলি যায় নজর টোক ঝড় যায় জিতে মৌজ তে মারে তো মশান জলে লুনমর ঘট পীর হনুমান জাতি গোগাজাহর পীর নব নাথ নবদুর্গাও দোহাই সতীপ্রিত অমুক ব্যক্তি কই এই যেখানে অমুক লেখা আছে সেইখানে কিন্তু নাম নিতে হবে কো অমুক রোগ সে মানে কোন রোগের জন্য বা বশীকরণের জন্য অথবা কোনো রোগের জন্য সেই নাম এখানে নিতে হবে সে গ্রহ পীড়া সে নজরটোক বা ভূত সে ছুটকারান মিলে সাধক নিজের নাম বলবে সাতবার কয়বার সাধক এবার নিজের নাম বলবে সাতবার এই মন্ত্র পড়ে ফুকমারে প্রাণ প্রতিষ্ঠা করে নিমন্যী বা পৃথ ব্যক্তিকে দিলে তার অবশ্যই আরাম মিলবে এতে কোনো রূপ সন্দেহ থাকবে না এইভাবেই কিন্তু যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আমি পিকচার আকারে আপনাদেরকে এই যে লাস্টে দুটি মন্ত্র আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে উপকৃত হতে সবাইকে সাহায্য করুন আজকে আমরা শিখলাম কিভাবে যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজের মনোবাসনা এবং কোনো রোগ প্রতিরোধ বা অজানা কোনো রোগ হলে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এই মন্ত্রগুলো পাঠ করে একটি তাবিজে ভরে আপনারা ধারণ করলে যে কোনো রোগ থেকে ঈশ্বরের কৃপা আল্লাহর ইচ্ছায় আপনারা কিন্তু অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বললেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা কেটে বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন